আমার এলিমেন্টরে নাই, ওকে ওই ফন্টটা ইউজ করব। তো এটার জন্য প্রথমত আমরা আগে একটা ফন্ট বেছে নিই, সেটা হচ্ছে কি ধরনের ফন্ট হতে পারে, লেখি কাস্টম ফন্ট, কাস্টম ফন্ট, কাস্টম ফন্টের মধ্যে কি কি ফন্ট থাকতে পারে, এ এটা এটার নাম কি, বিগার স্টেল বাই ভিগেন, এটার নাম হচ্ছে ভিগেন। তো এটাকে একটু ডাউনলোড করি, প্রথমত ফোনটা ডাউনলোড করতে হবে, এর আগে দেখি যে এই এই ফোনটা আছে কি না। ওকে, তাহলে এটার নাম কেমনে কপি করব, নাম কপি করার জন্য BEGAN, তো হেডিংয়ে গেলাম, নতুন একটা হেডিং নিই বা এটাকে ধরলাম, ধরার পর স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি লিখলাম ভিগান। এই ফন্ট কি আছে এখানে, এই ফন্ট কি এখানে আছে না? ওকে, তাহলে তো সুবিধা হয়েছে, এই ফন্ট এখানে নাই। ওকে ফাইন, এটাকে আপাতত আপডেট দিই। আপডেট দেওয়ার পর এখন আমি যেখান থেকে ফন্টটা নামাইছি, এটুকু হয়ে গেল আবার। আচ্ছা এটা আছে, এটা কোথায় আছে, আমার ডাউনলোডে আছে, ডাউনলোডে গেলাম, এই ফন্ট কই, ভিগান, এই তো এই তো এই তো এই তো ভিগান স্টাইল ফন্ট। তো আমি এটাকে আনজিপ করব, এক্সট্রাক্ট ফাইলসে গিয়ে আনজিপ করলাম, আনজিপ করার পর এটা এখানে আসবে, আসছে, আসার পর এখানে আজ কী আছে, TTF। এখন আবার আমরা এই জায়গায় যাব, যাওয়ার পর এটার ব্যাকএন্ডে যাব। তো ব্যাকএন্ডে যাওয়ার পর WP অ্যাডমিন দিয়ে যাব, নতুন একটা ট্যাব খুললাম, ট্যাব খুলে গেলাম, অথবা ড্যাশবোর্ড এখানেও আছে, আমি এখানে কেন যাচ্ছি, ড্যাশবোর্ড এটা, এটাকে এই পাশে দিই, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখন এখান থেকে এলিমেন্টরের কাস্টম ফন্ট নামে একটা জিনিস আছে, এলিমেন্টর কাস্টম ফন্টসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কয়েকটা জিনিস দেখব, এখানে কোনো কাস্টম ফন্ট আছে, কোনো ফন্ট নাই, আমি এখানে অ্যাড নিউ দিলাম, অ্যাড নিউ দেওয়ার পর এখানে কয়েকটা জিনিস আমাকে দেখাবে। প্রথমত আমি ফন্টের যে নাম সেটা লিখল ভিগান, ওকে দিলাম, দেওয়ার পর অ্যাড ফন্ট ভেরিয়েশন, মানে বিভিন্ন ধরনের ফন্ট আমি আপলোড করতে পারবো। তো এখানে কী কী আছে, TTF ফাইল, WFF2, WFF, SVG ফাইল, EOT ফাইল। ওকে, তো মূলত এটা যেটা, এটা হচ্ছে সাপোর্টিং, এটা হচ্ছে মূলত মানে প্রায় অল জায়গায় এটা সাপোর্ট করে, ঠিক আছে। তো আমি হচ্ছে বেটার সাপোর্টিং সাফারি, ওকে, তো আগে এই ফন্ট যেটা আছে এই ফরম্যাটের আছে কিনা দেখব। তো এই ফরম্যাটে যদি থাকে এটা দেখবো এইভাবে, TTF এই ফন্টের আছে, আছে, যদি এটা না থাকতো তখন আমি কি করতাম, আমি আবার গুগলের কাছে যাইতাম, যাই বলবো যে আমার ফন্টটাকে তুমি কনভার্ট করে দাও। তো এখানে আমি লিখব ফন্ট কনভার্টার অনলাইন, এন্টার দিলাম, তাওয়ার পর অনলাইন ফন্ট কনভার্টারে গেলাম, যাওয়ার পর এখানে আমার যে ফন্টটা আছে ওই ফন্টটা, মানে এখানে কি করতে বলছে, আমি কোন ফন্ট থেকে কোন ফন্টে যাব সেটা বলছে, ডেটা এইভাবে লোড হলো কেন, হ্যাঁ এটা দিলাম সিলেক্ট ফন্ট। তাহলে আমি কি ফন্ট নিব সেটা TTW FF এটা আছে, এটা দেওয়ার পর সিলেক্ট ফন্ট। তো এখানে আমার যে ফন্ট অন্য ফরম্যাটে থাকলে সেটা এখানে দেওয়ার পর মানে দিই, ওই ফন্টটাকে ওই ফন্টটি কনভার্ট করি, তা একটু দেখাই আপনাদেরকে যাতে আপনাদের পরবর্তীতে কাজে লাগে। এটাকে ওপেন করলাম, ওপেন করার পর ডান, মানে এটা অলরেডি আছে, বা না হইলেও আপনি এবার দেওয়ার পর কনভার্ট হয়ে এটা ওইভাবে এখান থেকে ডাউনলোড হবে। কই গেল, সেভ ইউর ফন্ট, একটা হচ্ছে ডোনেট, একটা হচ্ছে সেভ। তাহলে এটা জিপ হিসেবে ডাউনলোড, অ্যাটাচমেন্ট জিপ হিসেবে ডাউনলোড হয়েছে। তা এখন দেখি, ও একটা ভুল হয়েছে, আচ্ছা ভুল হয় নাই, দুইটাই দেখাই, এটাকেও আমি একটু এক্সট্রাক্ট করতেছি, এখানে এক্সট্রাক্ট ফাইলসে গিয়ে দিলাম, দেওয়ার পর আসলাম
এখানে দেখেন ভিতরে যাওয়ার পর কনভার্ট এটা আসছে। এখন এটা তো আগেও ছিল এখনো আছে, এখন আমি চাইতেছি টিটিএফ থেকে অন্য একটা ফরম্যাটে যাবে, সেটার জন্য আমি কি করব একইভাবে আমি একটু ব্যাকে যাই, আবার ওই ওয়েবসাইটের মধ্যে যাই। যাওয়ার পর আমি এখন ওই ইয়ে থেকে টিটিএফ থেকে আমি ডাব্লিউও এফ এফ এ কনভার্ট করব। সিলেক্ট ফন্ট সেম আগের মতো এখানে যাব, যাওয়ার পর এটাকে সিলেক্ট করব, করার পর এখানে ডান দিব, কনভার্ট হচ্ছে। সেভ ইউর ফন্ট, আবার ডাউনলোড অ্যাটাচমেন্ট, ওকে দিলাম, দেওয়ার পর শো, তো এটা একবার আছে এই জন্য এক হয়ে গেছে, এক্সট্রাক্ট ফাইলস, ওকে, এটা কিন্তু এখন চলে আসছে। এখন মানে ভিতরে যাইলে দেখেন ফন্ট কি কনভার্ট হয়েছে, সবাই কি বুঝতে পারছেন? ওকে, তাহলে ফন্ট কিভাবে মানে একটা ফন্ট নামাবেন, নামার পর যদি ফরম্যাট চেঞ্জ করতে হয়, যেহেতু আমার এখানে ফরম্যাট চাইছে কি এই ফন্টগুলো আমি নিতে পারবো, তো এটা যেহেতু আছে এই জন্য আমি আর কনভার্ট করি নি, কিন্তু এই একটা ফরম্যাটেও যদি আমার না থাকে তখন আমি কি করব, তখন হচ্ছে আমি এভাবে কনভার্ট করে নিব, কেমন? তো এখান থেকে যেহেতু এটা আছে আমি এখানে ক্লিক করলাম, সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে যাওয়ার পর এটাকে সিলেক্ট করে ওপেন দিলাম, ওপেন দেওয়ার পর এটা ওপেন হয়ে এখানে অ্যাড হয়ে যাবে, হয়ে গেছে সিলেক্ট টিটিএফ। এখন এখানে নর্মাল বোল্ড এভাবে দেওয়া যাবে, আমি জাস্ট এটাকে নর্মালি রাখি, মানে এখান থেকে আপনি যে কোনোভাবে এটাকে কনভার্ট করতে পারবেন, অথবা বিভিন্ন ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল থাকে, তো নেটে ওইভাবে পাওয়া যায়, এটা আলাদা আলাদাভাবে আপনার তুলতে হবে। তো আমি এটাকে লিখলাম যে ভিগান নর্মাল, মানে নর্মাল যেটা ওটা, পাবলিশ দিলাম। তাহলে আমার একটা ফন্ট এখানে চলে আসছে, এই ফন্টটা এই তো চলে আসছে। এখন এটা তো এখানে এখনো লোড হয় নাই, এতটুকু পর্যন্ত হয়েছে, তো আমি এটাকে একটু রিলোড করি। এটা রিলোড হয়েছে, তা এখন আমরা আমাদের যে ফন্ট আছে ওই ফন্টটা একটু খুঁজে দেখি, কেমন স্টাইলে গেলাম, এখানে গেলাম, যাওয়ার পর কি এটার নাম কি, এই তো ভিগান নর্মাল, এটা কি আসছে? তাহলে আপনারা পারবেন কাস্টম ফন্ট অ্যাড করতে, আর কোনো প্রবলেম হবে? ওকে।